কিমের শিরোচ্ছেদের গোপন ছক হ্যাক করল উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া যুদ্ধের ছক হ্যাক করেছে উত্তর কোরিয়া আমেরিকার সঙ্গে যৌথভাবে যে ছক কষেছিল চিওল সেই ছক পিওয়ের হাতে এসে পৌঁছেছে বলে মঙ্গলবার এক রিপোর্টে দাবি করা হয়েছে দক্ষিণ কোরিয়ার এক নেতা রি হি জানান গত সেপ্টেম্বরে দক্ষিণ কোরিয়ার মিলিটারি নেটওয়ার্ক হ্যাক করে উত্তর কোরিয়া দুশো পঁয়ত্রিশ গিগাবাইট গোপন ডেটা হ্যাক করা হয়েছে সে তথ্যের মধ্যে ছিল উত্তর কোরিয়ার সঙ্গে যুদ্ধ হলে কি হতে পারে তার গোপন পরিকল্পনা পাশাপাশি উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনে শিরচ্ছেদ করার ছক কষা হয়েছিল সেই প্ল্যানও চলে গেছে পিওং হাতে কোরিয়ান উপদ্বীপে যখন যুদ্ধ পরিস্থিতি নিয়ে উত্তেজনা তৈরি হয়েছে তার মধ্যে এই চাঞ্চলকার রিপোর্ট প্রকাশ এলো দিন দুয়েক আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন উত্তর কোরিয়ার ক্ষেত্রে একমাত্র একটি জিনিসই কাজ করে তবে কী সেই জিনিস তা নিয়ে মুখ খোলেননি মার্কিন প্রেসিডেন্ট টুইটারে ট্রাম্প বলেছেন প্রেসিডেন্ট ও কর্তৃপক্ষ উত্তর কোরিয়ার সঙ্গে পঁচিশ বছর ধরে কথা বলছে অনেক চুক্তি হয়েছে ও অনেক টাকাও দেওয়া হয়েছে কিন্তু কাজ সহজ হয়নি কালি শুকিয়ে যাওয়ার আগে চুক্তি অতিক্রান্ত হয়ে গেছে মাত্র একটি জিনিসই উত্তর কোরিয়ার সঙ্গে কাজ করবে তবে সেই জিনিসটা কি তা কিন্তু ট্রাম্প খোলসা করেননি তবে তার মাথায় যে যুদ্ধের চিন্তাভাবনা রয়েছে তা স্পষ্ট এর আগে প্রেসিডেন্ট বলেছিলেন দরকার পড়লে উত্তর কোরিয়াকে সম্পূর্ণ ধ্বংস করে দিতে পারে আমেরিকা উত্তর কোরিয়া পরমাণু বোমা বিস্ফোরণ করার কথা বলার পর একথা বলে ওয়াশিংটন এই সপ্তাহের প্রথমে মার্কিন সেনার উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প তখন তিনি বলেন এটা ঝড়ের আগে শান্ত অবস্থা বিষয়টি বিস্তারিত জানতে চাইলে তিনি বলেন আপনারাই খুঁজে নিন দেশি এবং প্রবাসী ভাইয়েরা আমাদের এই চ্যানেল হতে যদি আপনারা লেটেস্ট নিউজ পেতে চান তবে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে